গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রুতিকণা রয়, বংশীহারী বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেনার, আর আমার ট্রেনিং প্রোভাইডার হলো ওরিয়েন এডুটেক প্রাইভেট লিমিটেড। আজকে আমাদের টপিক হলো ওয়াটার পিউরিফায়ারের মেরামত করা ইউনিটের কার্যকারিতা নিশ্চিত করা। অর্থাৎ ওয়াটার পিউরিফায়ারে যখন আমরা কোনো ইউনিট বা মডিউলকে মেরামত করি, তারপর সেটা আমাদের ঠিকঠাক কাজ করে কি না সেটা কী করে নিশ্চিত করব। এর অনেকগুলো ধাপ আছে বা স্টেজ আছে, তো দেখে নেওয়া যাক ধাপগুলো কী কী। ফার্স্টে দেখো, দেওয়া আছে ওয়াটার পিউরিফায়ারের কম্পোনেন্ট বা মডিউলগুলো পুনরায় একত্রিত করতে হবে বা লাগাতে হবে। অবভিয়াসলি আমরা যখন কি দেখতে পাই, যখন কোনো কম্পোনেন্ট বা মডিউল আমরা ফল্টি মানে নষ্ট বা খারাপ দেখতে পাই, তখন কি করি, ওই যে খারাপ মডিউলকে আমরা নতুন একটা মডিউল দিয়ে রিপ্লেস করে দিই, ঠিক আছে। তারপরে আমরা কি করি, সব যে পার্টসগুলো আছে সেগুলোকে আবার পুনরায় একত্রিত করে আগের মতো করে লাগিয়ে দিই। কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একটা ক্রিটিক্যাল টাস্ক, কারণ এটা আমাদের খুব সাবধানে করতে হয়, ঠিক আছে। সেম রেটিংয়ে সেম জায়গায় আমাদের প্রত্যেকটা জিনিস সেট হলো কি না সেটা আমাদের খুব ভালোভাবে চেক করতে হয়। দেন সেকেন্ড পয়েন্টটা কী, দেখো মেরামত করা মডিউলের কার্যকারিতা নিশ্চিত করতে যা যা লক্ষণীয়, মানে আমরা যে মডিউলগুলোকে মেরামত করলাম সেগুলো ঠিকঠাক কাজ করবে কি না সেগুলো চেক করার জন্য আমাদের কিছু কিছু পয়েন্টস দেখতে হয়। সেগুলো কী কী, দেখো সব কানেকশনগুলো নিরাপদ আছে কি না আমাদের, তারপর কোনো লিকেজ আছে কি না, তারপর জলের প্রবাহটা ঠিক আছে কি না, তারপরে জলের টিডিএস ঠিক আছে কি না, এগুলো আমাদের চেক করে দেখতে হয়। দেন দেখো কী আছে, ক্রেতার কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। অবভিয়াসলি এটা আমাদের কাজের ইম্প্রুভমেন্টের জন্য খুবই দরকার। এবার ক্রেতার তোমার যেটা চাইছে ক্রেতা, সেটা তুমি স্যাটিসফাইড করতে পারছো কি না, অর্থাৎ টেকনিশিয়ান স্যাটিসফাইড করতে পারছে কি না, ঠিক আছে। তারপরে কোনো ডিফিকাল্টি ফেস করছে কি না কাজ করতে গিয়ে, বা তোমার ঠিকঠাক কাজ হলো কি না সেগুলো দেখার জন্য কি হয়, এই ফিডব্যাকটা খুব জরুরি। তোমার অর্গানাইজেশনের ইম্প্রুভমেন্টের জন্য এই ফিডব্যাক খুব জরুরি হয়। তো এই ফিডব্যাক নেওয়ার প্রক্রিয়াটা দেখো, এখানে দেওয়া আছে কি হয়, ফার্স্টে টেকনিশিয়ান ক্রেতার কাছ থেকে ফিডব্যাক ফর্ম নেয়, সেটা কি করে তার সুপারভাইজারের সঙ্গে সে শেয়ার করে। এর থেকে কি হয়, তার কাজে কোনো ফল্ট আছে কি না, তারপরে ক্রেতাকে ও স্যাটিসফাইড করতে পেরেছে কি না সেগুলো বুঝতে পারে। যদি ক্লায়েন্ট স্যাটিসফাইড না হয় তাহলে কি করে ইম্প্রুভ করবে কাজের, অর্গানাইজেশনের ইম্প্রুভমেন্টের জন্য এটা খুবই দরকার। দেখো এখানে একটা ফিডব্যাক ফর্মের স্যাম্পল বা নমুনা দেওয়া আছে, যেখানে সব কিছু নোট ডাউন করা হয়, যে তোমার ইন্টারঅ্যাকশন কীরকম হয়েছে কাস্টমারের সঙ্গে, তারপরে কাজ করার সময় তোমাদের কী কী কথা হয়েছে, ও কী কী কাজ করাতে চাইছিলো, তুমি ঠিকঠাক কাজ করেছো কি না, এগুলো সব এখানে ডকুমেন্টেড থাকে। এরপরে স্টেপ কী, দেখো ইউনিটটিকে পুনরায় লাগিয়ে জল সাপ্লাই চালু করা এবং কার্যকারিতা নিশ্চিত করার ধাপ। তাহলে এই ধাপগুলো কী কী দেখি, ধাপগুলো হচ্ছে কি, ফার্স্টে পাম্পের সাপ্লাই সরবরাহ করার জন্য অ্যাডাপ্টারের আউটপুট তারকে আমাদেরকে কী করে নিতে হবে, কানেক্ট করে নিতে হবে। দেন কী করব, জল সাপ্লাই ইনলেটে আমাদের সেডিমেন্ট ফিল্টার কানেক্ট করতে হবে। তারপর কী করব, সেডিমেন্ট ফিল্টারের আউটলেটটাকে আমরা প্রি কার্বন ফিল্টারের ইনলেটে কানেক্ট করব। তারপর প্রি কার্বন ফিল্টারের আউটলেটকে আমরা পাম্পের সঙ্গে কানেক্ট করব। তারপর কি, পাম্পের আউটলেটকে আমরা কি করব, ঝিল্লি হাউজিংয়ের সঙ্গে কানেক্ট করে দেব। এরপর দেখো ঝিল্লি হাউজিংটা যে আছে তার কি হয়, দুটো আউটলেট থাকে। একটা আউটলেট কোথায় কানেক্ট হয়, এই বর্জ্য জলের যে পাইপ থাকে সেটার সঙ্গে কানেক্ট হয়, আরেকটা কি হয় তোমার কার্বন ফিল্টারের সঙ্গে কানেক্ট হয়, যেটা দিয়ে কি না আমাদের যে বিশুদ্ধ জলটা পাই আমরা সেটা প্রবাহিত হয়। বোঝা গেল, দেখো এখানে দেওয়া আছে। এরপরে স্টেপ কি, দেখো পোস্ট কার্বনের আউটলেটকে ইউভি ফিল্টারের সঙ্গে কানেক্ট করতে হয়। এই ইউভি ফিল্টার হলো কি, আমাদের বিশুদ্ধকরণের কিন্তু শেষ পর্যায়ে। তাহলে ইউভি ফিল্টারের আউটলেটটা কোথায় যুক্ত হবে, ইউভি ফিল্টারের আউটলেটটা যুক্ত হয় আমাদের স্টোরেজ ট্যাঙ্কে। এরপর কি, ইউভি ফিল্টারের প্রান্তে ইউভি ল্যাম্প পাওয়ার সাপ্লাই যুক্ত করতে হয়। তারপর কি করি আমরা, এসএস ভাল্ভকে ঘুরে যেরকমভাবে জল সাপ্লাই করি সেই জল সাপ্লাইটা আমরা এসএস ভাল্ভকে ঘুরে চালু করব। জল সাপ্লাই যখনই আমরা চালু করে দিলাম সাথে সাথে কি হয়, জল প্রথমে যায় কোথায়, সেডিমেন্ট ফিল্টারে, তারপরে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হয়। আচ্ছা লাস্টে হচ্ছে আমাদের কি, সব কিছু চেক করে নিতে হবে, কী কী, যে ফিল্টার পর্যায়ে, তারপরে তোমার পাওয়ার সাপ্লাই, পাম্প, ইউভি ল্যাম্প, এসএস ভাল্ভ সেগুলো ঠিকঠাক কাজ করছে কি না তা আমাদের চেক করে নিতে হয়।
এরপরে স্টেজ কি আছে দেখো, ইউনিটের কার্যকারিতা চেক। তো ইউনিটের কার্যকারিতা আমরা কি করে চেক করতে পারি? এখানে আমরা দেখতে পারি যে কোনো লিকেজ আছে কি না, তারপর প্রেশার গজে কি রিডিং আসছে সেটা আমরা দেখতে পারি, নোট করতে পারি। যদি দেখা যায় যে আমাদের পানীয় জলের অ্যাভারেজ যেটা ভ্যালু ছিল প্রেশারের, তার থেকে প্রেশার গজে আমরা রিডিংটা বেশি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করি, প্রেশার রেগুলেটর দিয়ে প্রেশারটাকে রেগুলেট করে দিতে পারি। এরপর আমরা চেক করতে পারি ধরো টিডিএস লেভেলটা কি আছে জলের, টিডিএস মিটার দিয়ে চেক করে নিলাম। এরপর দেখলাম যদি টিডিএস লেভেলটা বেশি থাকে তাহলে আমরা কি করি, টিডিএস লেভেলটাকে অ্যাডজাস্ট করে দিই। তারপর ধরো পাওয়ার সাপ্লাই, পাম্প এগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো চেক করি। তারপর কি সেডিমেন্ট ফিল্টার, তারপরে প্রি কার্বন ফিল্টার, ঝিল্লি হাউজিং, ইউভি ফিল্টার, এগুলো প্রপার কাজ করছে কি না, এগুলো আমরা এই ইউনিটের কার্যকারিতা চেকের মধ্যে চেক করে থাকি। এরপর দেখো লাস্ট কি, এবার ওয়াটার পিউরিফায়ার ইউনিটগুলো আমরা তোমার রিপেয়ার করলাম, তারপর রিঅ্যাসেম্বল করলাম মানে লাগিয়ে নিলাম, তারপর কার্যকারিতা চেক করলাম। লাস্ট মানে আমাদের কী করতে হবে, যে ওয়াটার পিউরিফায়ার ইউনিটটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে। তো সেগুলোর জন্য আমরা কী কী ধাপ ফলো করি দেখো, যে বিভিন্ন ফিল্টারগুলো আমরা পরিষ্কার করে দিই। আলটিমেটলি তো ফিল্টারের মধ্যে দিয়ে আমরা বিশুদ্ধ জলটা পাচ্ছি, তাই তো? তো ফিল্টারগুলো আমাদের ক্লিন রাখতে হবে সবসময়। তারপরে ড্রেনেজ সিস্টেম যেটা আছে, যেটা দিয়ে বর্জ্য জলটা পাস হবে, সেটা সবসময় প্রপার কাজ করছে কি না সেটা আমাদের চেক করতে হবে। যদি ওখানে কোনো কিছু জমে যায় তাহলে আমাদের ওটা পরিষ্কার করে দিতে হবে, তাই তো? তারপরে এবার আমরা যেখানে ইনস্টল করলাম পিউরিফায়ারটা, সেখানে মেঝেটা নোংরা হয়ে যাবে স্বাভাবিকভাবেই, তাই তো? আমরা দেয়ালটাকে ছিদ্র করে ঢুকাচ্ছি, তারপরে বিভিন্ন রিপেয়ারিংয়ের কাজ করছি, তো মেঝে পরিষ্কার থাকবে না। তো সেই মেঝেটাকে আমাদের পরিষ্কার করতে হবে। আর কি, আমাদের পিউরিফায়ার ইউনিটটাকে সবসময় মানে ঠিকঠাক রাখার জন্য আমাদের কী করতে হবে, ফিল্টার ও ঝিল্লিগুলোকে রেগুলারলি চেক করতে হবে, আর যদি নোংরা জমে থাকে তাহলে সেটা আমাদের পরিষ্কার করে রাখতে হবে। এই কটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে যাতে পিউরিফায়ারটা ঠিকঠাক কাজ করে। বোঝা গেল? আজকে এইটুকুই, থ্যাংক ইউ।